আসসালামু আলাইকুম। দেশ আর বিদেশ পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। নীল নভবনে আশার গগনে তিল ঠাই আর নাইবে, ওগো তোরা যাসনি ঘরের বাইরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই বর্ষার দিনে ঘরের বাইরে যেতে নিষেধ করলেও এই বর্ষার দিনে সিলেটিরা অবশ্যই সিলেটের ভোলাগঞ্জের জিরো পয়েন্টে যাবে। তাই ভোলাগঞ্জে সাদা পাথর দেখার জন্য পরিবারের সবাইকে সাথে নিয়ে আমরা রওনা হলাম। পথে যেতে যেতে আমরা ভারতের সীমান্তের পাহাড়গুলোকে দেখছি আর ভাবছি অনেক কাছে থেকেও অনেক দূরে। মূল স্পটে যাওয়ার জন্য আমাদের ছোট্ট একটি নদী পার হতে হবে আর সেই জন্য আমাদের লাগবে নৌকা। তাই আমরা নৌকা ভাড়া করছি। এখানে আকার ভেদে নৌকার ভাড়া 800 থেকে 1000 টাকা পর্যন্ত হতে পারে। আমরা সবাই নৌকাতে উঠেছি এবং নদী পার হচ্ছি। পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলা সেই নদীটা কত সুন্দর সেটি নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আমরা চলে এসেছি মূল স্পটে। ভোলাগঞ্জ সাদা পাথরের পানি অনেক স্বচ্ছ, পরিষ্কার আর ঠান্ডা। নদীর মাঝখানে প্রবল স্রোত। কোস্টগার্ডের সদস্যরা তাই আমাদের বারবার অনুরোধ করছিলেন বাচ্চাদের নিয়ে যেন আমরা নদীর মাঝখানে না যাই। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে আর আমাদেরও বাড়ি ফেরার পালা। পাহাড়, নদী আর মাঠ যেখানে মিলেমিশে একাকার হয়ে গেছে সেই জায়গাটিই হচ্ছে ভোলাগঞ্জের সাদা পাথর। প্রবাসী ভাই বোনদের অনুরোধ করব, একবারের জন্য হলেও সিলেটের এই পর্যটন এরিয়াটি আপনারা ঘুরে আসবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ফেরার পথে আমরা বঙ্গবন্ধু হাইটেক পার্কের নির্মাণাধীন ভবনটি দেখে আসলাম। আপনারা দেশ আর বিদেশ পেজের সাথে থাকুন, আমাদের এই পেজটিকে লাইক দিন, শেয়ার দিন আর কমেন্ট করে জানান আপনার ভালোবাসার কথা।